বর্তমান নাগরিক জীবনে এক আতঙ্কের নাম ডেঙ্গু। রাজধানী সহ সারা দেশে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে এই রোগ। সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 3,000-এরও বেশি রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে 100টি দেশের প্রায় 250 কোটি মানুষ ডেঙ্গু ঝুঁকির মুখে রয়েছে। জলবায়ুর পরিবর্তন, অপরিকল্পিত ও অত্যধিক জনসংখ্যার নগরায়ন, অপর্যাপ্ত ও অস্বাস্থ্যকর বর্জ্য ও পানি ব্যবস্থাপনার কারণেই ডেঙ্গুর বিস্তার দিনকে দিন ক্রমেই বাড়ছে। চিকিৎসকরা বলছেন, যথাযথ নিয়ন্ত্রণ প্রক্রিয়া অনুসরণ ও জনসচেতনতা সৃষ্টি হলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। যেমন সুপার হোস্টেল ডেঙ্গু মোকাবেলায় অগ্রিম সকল ব্যবস্থা গ্রহণ করেছে। বিল্ডিংয়ে নেটের আবরণ দিয়ে সকল জানালা ঢেকে দেওয়া রয়েছে। সুপার হোস্টেলের সকল বিল্ডিং সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেমন ফুলের টব, ডাস্টবিন সহ সকল ধরনের সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করতে থাকে। ডেঙ্গু থেকে রেহাই পেতে হলে সমাজের সকল মানুষকে সতর্কতা অবলম্বন করতে হবে। ডেঙ্গু সংক্রমণ থেকে সতর্কতা। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়, তবে রাতে উজ্জ্বল আলোতেও কামড়াতে পারে। শরীরের অনাবৃত অংশ যথাসম্ভব ঢেকে রাখতে হবে। দিনে বা রাতে কখনোই মশারি ছাড়া ঘুমানো উচিত নয়। ভিটামিন সি জাতীয় দেশি ফল বেশি করে খাওয়া উচিত। ধূমপানের অভ্যাস ত্যাগ করা উচিত।